दर्शक एखन आमी बानाबो एकटा स्मूदी रेसिपी एबं एटी किन्तु बानाते टाइम कम लागे प्लस एटी किन्तु अनेक हेल्दी एकटा रेसिपी आर एटी जे शुधु बाच्चाराई पछन्द करे ता किन्तु ना छोटो बड़ो जे कोनो मानुषई रेसिपिटी खेते पारबे। आमादेर मायेदेरके अल टाइम अनेक बेशी केयरफुली थाका लागे जे की खेले बाच्चार पेटटा लंग टाइम भरा थाकबे बा बाच्चार ब्रेन डेवलपमेंटटा ठिकमतो हबे बाच्चार ओजनटा ठिकमतो बृद्धि पाबे। और एटी एमन एक रेसिपी जा बाच्चादेर जे शुधु खिदाय मिटाबे ता किन्तु ना पाशापाशी बाच्चादेर ब्रेन डेवलपमेंट सह सारा दिनेर पुष्टि चाहिदाटाओ फिल आप हये जाबे। चलुन ताहले देखे नेवा जाक। हेलो दर्शक, आसलामु आलैकुम, वेलकाम ब्याक टू माई चैनल साइफ आरबी यूएसए। आज के रेसिपिटी बनानोर जन्य आमी एखाने एकटा एवोकाडो निये नेछि एबं एटी किन्तु खूब बेशी एकटा अवेलेबल ना बांग्लादेशे, बाट तारपर आपनारा जदि एकटु खोज करेन ताहले किन्तु जे कोनो ग्रोसारिते खूब सहजेई पेये जाबेन। আর অ্যাভোকাডোর উপকারিতার কথা তো বলে শেষ করা যাবে না, অলরেডি কিন্তু এটা নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর চাইল্ড স্পেশালিস্টরা কিন্তু বাচ্চাদের খাবারে প্রতিদিন এই অ্যাভোকাডোটা রাখতে বলেন। এটার ভিতরে একটা বিচি থাকে, সেটাকে ফেলে দিতে হয় এবং নরম বা মোলায়েম যে অংশটা আছে সেটা আমি শুধু নেব। তো আমার বাচ্চার যেটুকু প্রয়োজন আমি জাস্ট সেই অংশটুকুই নিয়ে নেব। অ্যাভোকাডো এত বেশি সফট যে বাচ্চারা কিন্তু খুব সহজেই পছন্দ করে, আর সেজন্য আপনারা চাইলে কিন্তু বাচ্চা ছয় মাস পূর্ণ হওয়ার পর থেকেই বাচ্চাদেরকে রেগুলার এই অ্যাভোকাডোটি দিতে পারেন। আরও নিয়ে নিলাম একটি পাকা কলা। অ্যাভোকাডো এবং পাকা কলা আমার প্রিপেয়ার করা হয়ে গেছে, আর এখন আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণে গরুর দুধ। একে একে আমি অ্যাভোকাডো এবং কলা দুটো উপকরণকেই দিয়ে দিব, বাট ভিউয়ার্স আপনারা চাইলে শুধু কলা অথবা শুধু অ্যাভোকাডো দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। এখন আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণে খেজুরের সিরাপ, এবং এই খেজুরের সিরাপটা আমার বাসায় বানানো, আর এটার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে বাসায় বানাতে পারেন। আর যারা বাচ্চাদের খাবারে চিনি অথবা মধু ইউজ করেন তারা চাইলে কিন্তু খেজুরের সিরাপের পরিবর্তে চিনি অথবা মধুও দিতে পারেন। আর যারা বিশেষ করে এই রেসিপিটি ডায়েটের জন্য বানাবেন তারা চাইলে কিন্তু শুধু মধু দিয়ে এই রেসিপিটি বানাতে পারেন। আর এখন আমি খুব ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ড করলে রেডি হয়ে যাবে বাচ্চাদের জন্য অনেক ইয়ামি একটা স্মুদি রেসিপি। দেখলেন তো ভিউয়ার্স কত ঝটপট রেডি হয়ে গেল আজকের স্মুদিটি। বড়রা চাইলে কিন্তু একটুকরো আইস অ্যাড করে এটাকে খেতে পারেন, আর যে সকল বাচ্চারা খুব সহজে দুধ বা ফ্রুটস খেতে চায় না তারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এভাবে স্মুদি বানিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন বাচ্চারা খুব মজা করে এটা খেয়ে ফেলবে। তো এই ছিল আজকের মতো অনেক হেলদি একটা রেসিপি। আই হোপ যে আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অনেকেই আছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার ও আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।